পাল্টে ফেলেছেন ভুল। এখন যেন নিজেই নিজেকে চিনতে পারছেন না আফজাল হোসেন। ফেসবুকে নিজের একটি ছবির ক্যাপশনে এমনটি লিখেছেন অভিনেতা আফজাল। তবে আসল ঘটনা হলো, দুবছর পর আবারও আসছে ছোট কাকু সিরিজ। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি নিজেই। ফরিদুর রেজা সাগরের ছোট কাকু সিরিজের বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এবারের পর্ব সৈয়দপুরের সৈয়দ সাহেব। জানা গেছে, সিরিজটি নির্মাণের পাশাপাশি ছোট কাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। নাটকে ছোট কাকু ও তার টিম সৈয়দপুরে ঘুরতে গিয়ে এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নামেন। তাকে আসলে একটা খুনের দায়ী করা হয় এবং সেইটা নিয়ে এই রহস্য গল্পটা শুরু হয়। মজাটা হচ্ছে এই যে গোয়েন্দাদের মধ্যে একজনকেই সন্দেহ করা হচ্ছে একটা যেটা হয় যে তারা করলো কি করলো, সেটা গোয়েন্দা গল্পের তো আসলে রহস্যের সমাধান তো এইভাবেই হয়, সেটা হবে। কিন্তু বিষয়টা হচ্ছে যে গোয়েন্দাদের মধ্যেই একজনকে সন্দেহ করা। এই নাটকের মাধ্যমে 27 বছর পর আবারও একসঙ্গে দেখা যাবে আফজাল ও তুষারকে। জানা গেছে, গ্রামের সহজ সরল মানুষ হিসেবে কমেডি রোল প্লে করবেন তুষার খান। 8 পর্বের এই সিরিজে আরও অভিনয় করেছেন অর্ষা, সীমান্ত সহ অনেকেই। ঈদুল ফিতরের আগের দিন সন্ধ্যা 6:20 থেকে একই সময়ে প্রতিদিন ঈদের সপ্তম দিন পর্যন্ত একটি বেসরকারি টেলিভিশনে সিরিজটি প্রচারিত হবে। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।